লোকটা সোটা লোকটার ক্ষমতার দাপটে কেউ চিড়ে চারটা মাথা ঠোকে কপাটে সজোরেতে ধাক্কা দিতে চায় ছেলেটা নিয়তিটা মেনে নিয়ে কাটে রে দিনটা সব করে হাস হাস এর নেই টেনশন বিড়ালটা মারা যেন এর ইনটেনশন শুরু হয় সংঘাতে সংহারে কেউ পড়ে গেড়া কলে হিসেবের খাতা খুলে দেখেছ কি কেউ ভুলে কত ধানে কতটুকু চাল হয় তারপরে হয় না তো বোধোদয় একই ছাদের তলে কাজ করে সকলেতে কেউ কারে নাহি চেনে এখনো গহিনেতে গড়ে ওঠায় দেওয়াল কি করে তা ভাঙা যায় সারাদিন খেয়াল খেয়াল সারাদিন ভেবে ভেবে কি হয় আসলে কি হয় কারো বোধোদয় সারাদিন ভেবে ভেবে কি হয় আসলে কি হয় কারো বোধোদয় বোধোদয় আমি ফেলছি ছিল রমনা পার্কে না নবীন ভাই রমনা পার্কের পরিবেশ এখন আর ভালো নেই তাই বলে অফিসটাকে পার্ক বানিয়ে ওরা
এই যে সুমন স্যার। আরে পাটোরি সাহেব, তাই কেমন আছেন? হ্যাঁ বসে আছি আর কি। এইটা কি সুমন স্যার? আপনি হালায় কইলেন 90 দিনের মাথায় খাজুর হালা আয় দিব। 120 দিন পার হয়ে গেল, খবর নেই কেন? আরে আমি কি বিজনেস করব নাকি সিন্ধি দিলাম? পাটোরি সাহেব আপনি ব্যস্ত হবেন না, আসলে ব্যাপারটা হয়েছে কি, এখন আর জাহাজগুলো আগের রুটে আসতে চাইছে না, তাই নতুন রুটের জন্য। এটা একটা কথা হলো হালায়, রমজান মাস আয়ে গেল, আরে খাজুর না আইলে মানুষ ইফতার করবো কি দিয়া? জাহাজ ঘুরাইবে বললা রমজান মাস তো পিছিয়ে দাও জীবন। আমরা কি করতে পারি বলুন? আরে এতে তো আমাদের কোনো হাত নাই। শুনেন, আমি যদি খাজুর হালায় বিক্রি করতে না পারি তাইলে সব খাজুর আপনারই কিনে লাগবো। ওই গেলাম পাটুরি সাহেব। আর ভালো লাগে না। কেন, কি হলো? আরে এই সমস্ত অশিক্ষিত ব্যবসায়ীদের সাথে কথা বলা যায়? আরে যুক্তিটা বুঝতে চায় না। বুঝবে কেন, ইন্ডেন দিয়েছে 4 মাস আগে, এরকম তো করবে? এটা বড় সাহেবরা বোঝেন না, এত সব ঝামেলা আমরা পোহাবো কেন? আমরা না পোহালে কে পোহাবে? আপনার উই আর দ্য হ্যান্ডস অফ দ্য অর্গানাইজেশন। আর ওই ব্ল্যাক অ্যাঞ্জেলটা এই গাছেরটাও খাবে, তলরটাও কুড়োবে। আরে বসো বলো, অফিস কেমন লাগছে? জি ভালো। শোনো, তোমাকে আমি একটা নতুন অ্যাসাইনমেন্ট দিতে চাই। তুমি তো অফিসে নতুন, এই অফিসের সমস্ত স্টাফ সম্পর্কে একটা রিপোর্ট তৈরি করে ফেলো, কনফিডেন্সিয়াল। কেন স্যার? না মানে ওই বড় সাহেবের ধারণা অফিসটা ঠিকমতো চলছে না, কোথাও যেন 19-20, সেটাই তোমাকে ফাইন্ড আউট করতে হবে। ও, এটা তো বড় সহজ কাজ স্যার, আমি তো সবই জানি। যেমন ধরুন রিসেপশনিস্ট শামিমা বড় অহংকারী, কারোর সাথে কথা বলেন, এমনকি সামনে দাঁড়ালেও। আর ওই মার্কেটিং অফিসার নূর মোহাম্মদ ভাই তো আপনার, দাঁড়াও 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 দাঁড়াও, ওই শামিমা সম্পর্কে কি বললে? তুমি শামিমার সামনে সারাদিনে কবার দাও কে? শোনো, ওই শামিমা সম্পর্কে রিপোর্ট লেখার দরকার নেই, অন্য সবাই সম্পর্কে লিখো, বুঝেছো? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। কি ব্যাপার মতন নিয়ে আপনি বলবে? কাল স্যার অফিসে আসতে পারিনি। সে তো জানি। কেন স্যার আসতে পারি নাই একটু শুনবেন না স্যার? হ্যাঁ ঠিক আছে বলো। মামরা ছোট বিন্ডারে অনেক শখ করে বিয়া দিছিলাম, জামাইটাও স্যার ভালো ছিল, কিন্তু বলো কিন্তু কি? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে বিন্ডারে ফেরত পাঠায় দিল। কেন দিল, তারা কি চায় কিছুই কয় না। কেন, তোমার বোনের জামাই সঙ্গে আরোপ করো। হ্যাঁ তো স্যার খুঁজেই পাওয়া যায় না, 2 বার বাড়িতে গেছিলাম, বাড়িতে থাইকা কয় নাই। কখন যে স্যার আমি কি করুম কিছুই বুঝতে পারতেছি না। বলো আমি কি করতে পারি? না না স্যার, আপনার এই ঝামেলার মধ্যে, না না আসলে স্যার মনের কথা রাখা ওরে কইতে না পেরে বড় কষ্টে আছিলাম। আপনি রে স্যার কইতে পাইলে বুকটা স্যার একটু একটু হালকা হইল। দেখো মজুমদার, তুমি আমার অনেক দিনের পুরনো লোক, আমি যদি তোমার কোনো কাজে আসতে পারি তাহলে আমি খুশি হব, প্রয়োজন হলে আমাকে বলো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। যে করে পায়চারি তিনি তো দক্ষ কর্মচারী, ঠিক বলে নি? এত আমি কিন্তু কাজের মধ্যেই আছি। তা কাজটা কি? এটা কনফিডেন্সিয়াল। হাসান তুমি তোমার কনফিডেন্সিয়াল কাজ করো, তাতে আমার কিন্তু বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু সেদিন যে ব্যাংকে যাওয়ার আগে পেটি ক্যাশ থেকে 300 টাকা নিলে, তার হিসাবটা কিন্তু এখনো দাওনি। আমার তো হিসাবটা ক্লোজ করতে হবে নাকি? সরি নেই ভাই, আমি আজই দিয়ে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি দাও ভাই। জি কালই ছিলেন অফিসে, একটা ডিডি পাঠাতে হবে, মনে রেখো। আচ্ছা ঠিক আছে।
আজ কি কোনো কালেকশন আছে? হ্যাঁ, ওই অরিয়ন থেকে একটা চেক আসবে, আমাকে জানিয়েছে। আচ্ছা ঠিক আছে। কি হলো? নিজেরা চেম্বার বসে ঝুলবে আর সব ঝামেলা আমার কেন? ব্যাপারটা কি? আরে তরুণ তো একটা ফ্যাক্স করতে হবে। হ্যাঁ বললাম, বসের রুম থেকে একটা ইমেল করে নিতে হয়। কিন্তু না, বস থেকে বিরক্ত হবেন। আচ্ছা ঠিক আছে, এই সারাদিনে জিএম সাহেব এই ফ্যাক্সটা কি করতে পারতেন না? এই কাজটা তুমি বেশ ভালো করো, সেই জন্যই হয়তো এই ভালো পারা আর ভালো লাগা এখনো। তুমি আসো তো। না কেন? দেখো, ও নিজের যোগ্যতায় অন্য যে কোনো জায়গায় যে কোনো একটা কাজ জোগাড় করে নিক, ওকে আমি আমার অফিসে ম্যানেজার করে নেব। তাই বলে তুমি থাকতে তোমার জামাই অন্য অফিসে? দেখো, শ্বশুরের অফিসে কাজ করাটাকেই বরঞ্চ আমি ছোট মনে করি। তাই বলে তোমার মেয়ের জামাই বেকার থাকবে, এতে কি তোমার সম্মান বাড়বে? আচ্ছা, এতে সম্মান অসম্মানের কি আছে? আর তাছাড়া যদি কমেও আমি ওসব পরোয়া করি না। একটা ব্যাপার বুঝতে পারো না কেন, পরিবার আর অফিস দুটো আলাদা জিনিস। অফিসের একটা নিজস্ব আইন কানুন আছে, ডিসিপ্লিন আছে, এক ধরনের ডেকোরাম আছে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, তারপরে আলাপ হবে। বাবা কি বলল? তোর বাবা তো আমার কোনো কথাই শুনতে চায় না। আসলে আমি বাবা রমেতে বিয়ে করেছি বলে। টাইমের জন্য অফিসের টাইমের পরেও কাজ করে। আবার কি বলে জানেন স্যার? কি বলে? বলে আপনি নাকি অফিসে ঝিমান আর ওনাকে দিয়ে কাজ করান। জি স্যার, আমি নিজের কানে শুনেছি, নয়ীম ভাই শুনেছে, আর স্যার ওই যে স্যার শামিমা। আর বলতে হবে না, যাও। জি স্যার। স্যার, ওরিয়ন থেকে একটা চেক এসেছে, চেকটাকে জমা দিয়ে দেবো। চেকটা ধুয়ে কি পানি খাবো? স্যার, ওই ওরিয়েন্ট থেকে 2 লাখ টাকার চেক আসছে স্যার। জি স্যার। স্যার, এটা কি কালেকশনে পাঠিয়ে দেবো স্যার? জি ঠিক আছে স্যার। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, চিটাং অফিসে স্যালারির চেকটা বস্তুটা পাঠাতে বলেছিলেন। না না, টাকা পয়সা এখন হাতছাড়া না করাই ভালো। কখন কি অফিসে দরকার হয়ে পড়ে কে জানে। তাছাড়া মাসের আগ মাত্র 3 তারিখ, ওই নেক্সট উইকে পাঠালে চলবে। পাঠাতে যখন হবে তখন দেখুন। নাইম সাহেব, আপনার অভ্যাসটা ছাড়ুন, মুখে মুখে তর্ক করবেন না। এই অফিসে ডিসিশন মেকার দুজন, বস আর আমি, আর আপনারা হচ্ছেন ফলোয়ার। জানেন
সাইমা, আরে টেলিফোনে বিল এত বেশি আসছে কেন? কেউ যদি বাইরে কল করে কটা করলো আমাকে জানাবে। একটা কন্ট্রোল থাকা দরকার। হ্যাঁ শোনো, ওই আমার আমার যে সালাবাবু আছে না যশোরে, মিলাও না তাকে একটু, নাম্বার জানা আছে না? আচ্ছা আচ্ছা। নূর মোহাম্মদ ভাই, হাসানটা এমন করছে কেন বলুন তো? হাসানের কি দোষ, ও তো নতুন এসছে, বড়দের মন রক্ষা করেই তো ওকে চলতে হবে। তাই বলে গোয়েন্দাগিরি? না না না, আমার মনে হয় বিষয়টা বড় সাহেবকে বলা দরকার। না না, বড় সাহেব একেবারে চেন অফ কমান্ড ভাঙ্গা পছন্দ করেন না। আমি কি আপনাকে বসতে বলেছি? শোনেন শুনুন সাহেব, অফিসের একটা চেকরাম আছে, আপনি একদিন ধরে কাজ করছেন, এটা নিশ্চয়ই আপনাকে শিখিয়ে দিতে হবে। আপনি কালকে অফিস আওয়ারের পরও কাজ করেছেন, অফিস আওয়ারের পরে কাজ করা যে ইনএফিসিয়েন্সি এটা বোঝেন? কিন্তু স্যার আপনি তো আমাকে কাজ করতে বললেন। কথা বাড়াবেন না, আপনি আজও দেরি করে এসছেন, জিজ্ঞেস করলে বলবেন কালকে দেরি করে গিয়েছেন বলেই আজকে দেরি করে এসছেন। অফিসের আগে বা পরে যাওয়া বা আসাটা দুটি ইনএফিসিয়েন্সি। কিন্তু স্যার কথা বাড়াবেন না, যান কাজ করুন। আমি ইদানিং একটা জিনিস লক্ষ্য করছি যে কাজের পরিস্থিতিটা ঠিক যেন নেই, মানে কোথায় যেন একটা ঘাটতি হতে পারে। হতে পারে যে এটা ম্যানেজমেন্টের ত্রুটি, সেই জন্য আমি এই ত্রুটিটাকে দূর করতে চাই। আই ওয়ান্ট টু পয়েন্ট ইট আউট অ্যান্ড রিমুভ ইট। স্যারের পারমিশন নিয়ে আমি একটা কথা বলতে চাই। আমাদের দেশে আধুনিক ম্যানেজমেন্ট প্র্যাকটিসে কিছুটা সমস্যা আছে। আমরা সবাই রেখে ডেকে কথা বলি, খোলাখুলি কথা বলতে চাই না। আমরা মনে করি খোলাখুলি কথা বললে বড় সাহেব অসন্তুষ্ট হবে। আমাদের বড় সাহেবকে আপনাদের লক্ষ্য করেছেন, তিনি অন্যরকম, তার হৃদয় বিশাল। তবে আমার আলাদা একটা ফিলসফি আছে, আমি মনে করি মাই বস ইজ অলওয়েজ কারেক্ট। তারপর আমি বলবো মনে কষ্ট রেখে কোনো ভালো কাজ করা যায় না। আপনারা ওয়ান বাই ওয়ান বলুন। সামিমা তুমি বল। স্যার সমস্যা কিছু আছে, কিন্তু সমস্যাটা যে কি এটা আমিও খুব ক্লিয়ার না, তাই এ বিষয়ে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। স্যার আসল ব্যাপারটা হলো, স্যার আমরা ঠিক একে অপরকে ভালো মতো চিনতে পারছি না, কার কি আকাঙ্ক্ষা বা কি প্রবলেম সেটা এখনো আমাদের আড়ালেই থেকে যাচ্ছে। এবার সময় বল। আমি চাকরি ছেড়ে দিব। কেন জানি না স্যার, আসলে সবগুলোর কারণ ব্যাখ্যা করা যায় না। আহা, আমি সেই কারণটাই তো খুঁজছি। স্যার আমার মনে হয় এই পদ্ধতিতে খুব একটা কাজ হবে না, কারণ আমরা একে অপরকে ঠিক বিশ্বাস করতে পারছি না। স্যার আজকাল কান কথা প্রশ্রয় পাচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, এইটাই আমি খুঁজছিলাম। কিন্তু কথা হচ্ছে যে এটাকে স্পেসিফাই করা খুব মুশকিল। ওয়েল আমি আরেকটা সাজেশন দিচ্ছি,
যে মুখে যদি বাবাকে বলতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে লিখিত ভাবে জানাবেন, আমি অফিসে একটা কমপ্লেন বক্স বসিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। ব্রিলিয়েন্ট আইডিয়া, ব্রিলিয়েন্ট আইডিয়া। তবে সমস্যা কি জানেন, কোনখান থেকে একটা চিঠি এলে আমরা তার সুলুক খোঁজার চেষ্টা করি, কে দিল কেন দিল। তবে আমার নামে যদি কেউ দশ পাতাও লেখে তাতে আমার কিছু এসে যায় না, আমি মাইন্ড করব না, নেভার নেভার নেভার। আমি বিশ্বাস করি আমাদের বস তাই। স্যার বিষয়টা খুবই এক্সাইটিং, কিন্তু আসলে কতটা অ্যাপ্লিকেবল হবে? আপনার নেগেটিভ আইডিয়াটা ছাড়ুন তো স্যার, একটা ব্রিলিয়েন্ট আইডিয়া দিয়ে আপনি দুরিশ্বাস করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এই পদ্ধতিতে প্রবলেমটাকে পয়েন্ট আউট করে সেটাকে সলভ করার চেষ্টা করব। তো এতে যদি কাজ না হয় তাহলে ভবিষ্যতে অন্য কথাও চিন্তা করা যাবে অন্যভাবে। ওকে আর যদি খোলাখুলি প্রকাশ করতে না পারেন তাহলে চিঠি লিখতে বলেছেন, এই আন্ডারস্ট্যান্ডিং বেটার করার জন্য। আন্ডারস্ট্যান্ডিং বেটার না হলে কাজ করব কি করে বলুন। শুনুন, এই চিঠিটা টাইপ করে সাইড রুমে দিয়ে দিন, খুব জরুরি প্লিজ। এই দেখো, দেখো না এটা কেমন, খেয়ে নিল। কি বললে, সারাদিন শুধু খেলা, আজ আমি এটা ছিঁড়েই ফেলবো। করো কি এসব বাদ দিয়ে তুমি আমরা কিছু করতে পারো না, বাবাকে তোমাকে এমনিতেই দেখতে পারি না। আমি কাজ করতে গেলে তোমার ফাইফরমসটা শুনবে কে, কত করো সেটা তো দেখাই আছে, ফাঁকি বাজ। নিজের শ্বশুরই চাকরি দেয় না আবার অন্য কেউ। বাবা তোমাকে চাকরি কোনো দিনই দেবেন না, কারণ বাবার ধারণা আমি একটা গবেট। এই তো তাই তো বলছি, কথাটা যে মিথ্যা সেটা প্রমাণ করো। বিয়ের আগে যখন কোনো প্রয়োজন পড়েনি, এখন আর দরকার কি? তার মানে তুমি বসে বসেই খেতে চাও? তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বলো, তুমি বললে দাঁড়িয়েই খাবো, লাইক হর্স। নানু ভাই, ভারি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা স্কুলের অঙ্কগুলো করা হয়েছে? না ওমা করনি, করো। অঙ্কে চকলেট দিতে হবে। ও এক একটা অঙ্কের জন্য এক একটা চকলেট আমি দেব, এক একটা তোমার নানি দেবে। আমি দিচ্ছি না, তাতে পোকা লাগবে। থামো তুমি, এসো দুধ খেয়ে যাও। কই বললে না আমার আইডিয়াটা তোমার কেমন লাগলো? তোমার পাগলামিটা গেল না। কেউ কি কোনোদিন শুনেছে যে বসের সামনে তার কর্মচারীরা মন খুলে কথা বলে? বুঝতে পারছো না কেন, কথা মনের মধ্যে চেপে রাখলে দুঃখটা বাড়ে, তাহলে ওরা মন দিয়ে কাজ করবেটা কি করে? তুমি বেতন দিচ্ছ, ওরা কাজ করছে, কাজ না করলে বেতন পাবে না। দেখো একটা কথা ভুলে যেও না যে ওরাও মানুষ, ওদেরও মন আছে, আর মন ভালো না থাকলে কাজ করবে কি করে? কাজ করতে হয় মন দিয়ে। দেখো ইউ ক্যান টেক দ্য হর্স টু দ্য ওয়াটার বাট ইউ ক্যানট টেক ইট ট্রিক। অতএব ভালো কাজ আদায় করার জন্য ওদের মনটাকে ভালো রাখা অবশ্যই দরকার। চলো, তুমি কিন্তু ভালো করে খেয়াল করবে ওরা কিছু লিখে কিনা, উল্টা পাল্টা চিঠি, বসের কাছে না যাওয়াই ভালো। আরেকটি বিষয় স্যার, আপনি সবার হাতের লেখা একটা স্পেসিফিকেশন লিখে দেন, যদি কেউ উল্টাপাল্টা লেখে তাহলে স্যার
Sorry, sir.
করে আসেন না? খুব দুষ্ট হয়ে গেছে, ঠিক আমার মতো। আমরা কি করবো, ভাত খেতে চাইনি বলে বকা দিয়েছে। ভাত খেতে না চাইলে তো বকবে, কিন্তু আমি তো নানার কাছ থেকে পেট ভোর নুডলস খেয়েছি। নুডলস খেয়েছো নানুর কাছ থেকে? তো কথাটা কি আম্মুকে বলেছিলে? না। তাহলে তো আম্মু রাগ করতেই পারে, তুমি তো আম্মুকে বুঝিয়ে বলতে পারতে। আম্মু তো আমাকে বুঝতে পারতো। হ্যাঁ তাও পারতে। তা এখনো কি তোমার মন খারাপ? না, পুতুলকে বকা দেওয়ার পর থেকে মনটা ভালো। পুতুলকে বকা দেওয়ার পরে তোমার মন ভালো হয়ে গেছে কেন? আম্মু তো বড়, তাকে তো আর বকা দেওয়া যায় না। তাই আম্মু যখন আমাকে বকা দেয়, আমি তখন পুতুলকে বকা দিয়ে শোধ নিই। আমি তাহলে পাটোয়ারি সাহেবের অফিস থেকে ঘুরে আসি। হ্যাঁ, বলবে যে পরশু জাহাজ ফিরবে, আর ওই পেমেন্টের শিডিউলটা রেডি করে এসো। ঠিক আছে। আর শোনো, তামিম ট্রেডার্সের অর্ডারটা নিয়ে আসবে, ওরা সব রেডি করে রেখেছে। স্যার, স্যার। ও সামিমা, এসো এসো। এনি প্রবলেম, সমস্যা? স্যার কিছু স্টেশনারি কিনতে হবে। এই সাদা কাগজ? কেন সাদা কাগজ? কেন সেদিন না কিনলে? হারপি, হারপি লাগবে। কেন কাটো 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 হারপি কাটো। এয়ার ফ্রেশনার চারটা, দুটো হলে চলবে। কন্ডেন্স মিল্ক, হ্যাঁ, এক মাসে কটা লাগে? হ্যাঁ, এটা কি হোটেল নাকি? হ্যাঁ শোনো, সবাইকে বলবে হিসেব করে খরচা করতে, বুঝেছ? সবাইকে বলে দাও অফিসের ওয়েস্টেজ কমাতে হবে, বুঝেছ? স্যার আমার দুদিন ছুটির দরকার। ছুটি গেল? এই জন্য, এই জন্য আমি মেয়েদের চাকরি একেবারে পছন্দ করি না। কথা নেই, বার্তা নেই, কথায় কথায় ছুটি, কেননা ছুটি হবে না। স্যার শুনলে রাগ করবেন, ওই ছুটি দিতে চান না। হ্যালো, ও হাসান, তুই কোথায়? আজ অফিসে আসনি? হ্যাঁ জি স্যার, তামিম টেরেসের জাপানে ফ্রোজেন ফুড পাঠাবার অর্ডারটা হাতে পেলাম। ভেরি এক্সাইটিং স্যার, বড় অর্ডার স্যার। আমাকে না জানিয়ে এত? শোনো, তুমি আর আমার সঙ্গে দেখা করো, আর ওটা নূর মোহাম্মদ সাহেবকে দিলেই হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমি তো হাসানকে পাঠিয়েছি স্যার। হাসানকে পাঠিয়েছেন? হাসানকে কেন পাঠাবেন? আপনি সকালবেলা আসার সময় তো নিজে নিয়ে আসতে পারতেন। ঠিক আছে, এই লোকটা আমার কাছে পাঠিয়ে দেবেন। দারুণ ব্যাপার, অর্ডারটা তো বিশাল, আমি তো প্রথমে দেখে বিশ্বাসই করতে পারিনি। যাও, অর্ডারটা জেনারেল ম্যানেজার সাহেবকে দিয়ে এসো। কিন্তু উনি তো আপনাকে দিতে বললেন। তাই নাকি? এখানটাই তো বুঝতে পারছিলাম না যে জেনারেল সাহেব ব্যাপারটা জানলেন কি করে। স্যার ওই না বলে ঢুকে পড়লাম স্যার। স্যার তামিম ট্রেডার্সের একটা অর্ডার পেয়েছি, 3 বছর ফ্রোজেন ফুড সাপ্লাই করতে হবে জাপানে স্যার। স্যার এই যে স্যার, রিয়েলি স্যার, স্যার স্যার আপনাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম স্যার।
আর বলবেন না স্যার, এই কাজটা পেতে আমাকে যে ঝুঁকি পোহাতে হয়েছে না স্যার, আর ওনারা তো দিতেই চায় না স্যার। আমি বললুম আরে কাজটা একবার দিয়ে দেখুন, তারপর জাজমেন্ট করবেন স্যার। স্যার ওদের ওই কমার্শিয়াল ম্যানেজার সাথে আমার একটু সম্পর্ক ছিল বলে স্যার কাজটা বের করতে পেরেছি স্যার। না স্যার আপনার কথাও শুনে স্যার। মিস্টার কাসেম, আমি আসলেই সারপ্রাইজ, কিন্তু আমি ভাবছি আপনি ওদের সঙ্গে ডিল করলেন কিভাবে। এনিওয়ে ইউ হ্যাভ ডান এ রিয়েলি ভেরি গুড জব, থ্যাংক ইউ এ লট। থ্যাংক ইউ। আপনারা তো জানেন তামিম ট্রেডার্স থেকে একটা অর্ডার পাওয়া যে কোনো ফার্মের পক্ষেই গৌরবের, আমরা সেই গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি। অবশ্যই এতে আপনাদের সবারই কন্ট্রিবিউশন আছে, তবে বিশেষভাবে এই কন্ট্রিবিউশনের দাবিদার যদি কেউ থাকেন তাহলে আমার একটু কাজ আছে, আমি একটু আগে যাচ্ছি। আপনাদের দায়িত্ব তো আরো অনেক বেড়ে গেল বুঝতেই পারছেন, মন দিয়ে কাজ করবেন। চলি খোদা হাফেজ, বাই। আমি রুটি বানাচ্ছি, আপনি রাতে খেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। আসলে থেকে তোমার প্রামাণিক সাহেব টেলিফোন করেছিলেন, তুমি পৌঁছেছো কিনা, আমি বলেছি পৌঁছে গেছো। ঠিক আছে, ভালো করেছো। প্রামাণিক না মানে ওই তোমার সে ম্যানেজারটা? আরে হ্যাঁ, আর বলিস না, ওর জন্যই তো এই সমস্ত প্রবলেম তৈরি হচ্ছে। তো ওকে এত দিন রেখেছিস কেন? আরে না রে, 12-13 বছর ধরে একটা লোক প্রতিষ্ঠানে কাজ করছে, হুট করে তো তাকে চাকরি থেকে বাদ দেওয়া যায় না। তবে ওর অ্যাটিচিউডটা যদি একটু চেঞ্জ করতে পারতাম। 12-13 বছরে যা পারিস নি, হঠাৎ করে তা পারবি কেমন করে বল? তাছাড়া তোর কোম্পানিতে তো বেশ কিছু এবিসির লোক আছে, ওদেরকে তো লিভ দেওয়া দরকার নাকি? কার কথা বলছিস? কেন, তামিম ট্রেডার্স থেকে অর্ডারটা যে তোকে দিল রিয়েলি এফিশিয়েন্ট। হ্যাঁ কিন্তু সে তো ওই, হ্যাঁ নূর মোহাম্মদ। তুই জানলি কি করে? ওই যে আমাদের ইলিয়াস আফেদি, ও তো ওই দিনটার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তোদের নূর মোহাম্মদের কাছে ও হেরে গেছে। ওই তো আমাকে টেলিফোন করে বললো অর্ডারটা বেশ নাকি লুক্রেটিভ।